ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন তার ওয়ার্ডের উন্নয়নের কথা তুলে ধরে বলেন জোরপুকুর মাঠ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা দুর্যোগ প্রাণ অফিস অ্যাম্বুলেন্স কবরস্থানের সুবিধা সহ জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরো বলেন ঢাকার আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় কমিউনিটি ও মেট্রো রেলের ল্যান্ডিং এর জন্য জানান সেই এলাকায় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তারা আমার কাছে করেছেন যে নির্বাচিত হলে এটা করতে হবে সেটা করতে হবে তো আমি নির্বাচিত হওয়ার আগেই প্রতিটা এলাকাতে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আপনার মানুষের যে দাবি দেওয়াগুলো সেগুলো আমি লিপিবদ্ধ করে নিয়ে আসি আমি নির্বাচিত হওয়ার দুই বছরের মধ্যে আমি সেই দাবি দেওয়াগুলো পূরণ করতে সক্ষম হয়েছি এমন সাধারণত আমরা দেখি যে মানুষ নির্বাচিত হওয়ার পর বেশিরভাগই কাউন্সিলার জনপ্রতিনিধিরা তাদের মানুষের জনজীবনের যে প্রত্যাশা তারা একশো পার্সেন্ট সেই প্রত্যাশাটা পূরণ করতে সক্ষম হয় না কিন্তু আমি আল্লাহর অশেষ সহমতে এবং আমার মাননীয় সংসদ সদস্য সাফের হোসেন চৌধুরীর সহযোগিতায় এবং মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আমি তাদের সবগুলো দাবি দেওয়া পূরণ করতে সক্ষম হয়েছি যেরকম তাদের দাবি ছিল আমাদের এলাকার আগে বিভিন্ন এলাকা আবাসিক এলাকার মধ্যে ময়লা আবর্জনা ইস্তূপ আকারে থাকতো কন্টেনারগুলো থাকতো তাদের দাবি ছিল যে আবাসিক এলা এলাকার থেকে সেই ময়লা এবং আবর্জনাগুলো তার যেন আমরা অপসারণ করি পাশাপাশি আমাদের এলাকার জলবদ্ধতা একটা মারাত্মক সমস্যা ছিল এবং রাস্তাঘাট যান চলাচলের উপযোগী ছিল না এবং তাদের দাবি ছিল এটাকে যান চলাচলের উপযোগী করা আমি নির্বাচিত হওয়ার প্রথম দুই তিন বছরের মধ্যে আমি আমি টোটাল এলাকার রাস্তাঘাট আমি যান চলাচলের উপযোগী করে দিয়েছি এবং আমরা আমাদের যে দাবি ছিল কমিউনিটি সেন্টার আমি দুইটি কমিউনিটি সেন্টারের ফান্ড অলরেডি বরাদ্দ করে নিয়ে আসছি এবং টেন্ডার হয়েছে কাজ শুরু হবে এবং আমাদের যা যা রাস্তাঘাট সব যান চলাচলের উপযোগী এবং আমাদের চলবদ্ধতার যে বিষয়টা ছিল সেটা আমরা এখন আশি কোটি টাকার কাজ চলমান আমাদের এই চলবদ্ধতা নিরসনের কাজ এই কাজ এইট্টি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে এই টোয়েন্টি পার্সেন্ট কাজ হলে আগামী বিশ বছরে এই এলাকায় কোনো পানি জমবে না কারণ টোটাল এক নম্বর ওয়ার্ডটাকে আমরা একটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে খালের সাথে লিঙ্ক করে দিয়েছি যার মাধ্যমে আমাদের এলাকায় আর পানি জমে না তারপরও প্রত্যাশার বাইরেও আমি এই এলাকার মানুষকে অনেক কিছু করতে পেরেছি যেরকম আমি জোরপুকুর মাঠকে আধুনিকায়ন করেছি যেটা একটা অস্ট্রেলিয়া স্টেডিয়াম মাঠের অদলে আপনি দেখবেন যে ওই মাঠে আপনি যদি যান যারা দেখবেন যে এটা যে একটা বাংলাদেশের মাঠ সেটা আপনি বুঝবেন না সেখানে গেলে মনে করবেন যে আপনি কোনো বিদেশে কোনো দেশে হয়তো দাঁড়িয়ে আছেন এবং আমরা একটা যেই আমরা যে একটা কমিউনিটি সেন্টার করছি ষোলোতলা সেই কমিউনিটি সেন্টারটার মধ্যে এটা বাংলাদেশের প্রথম সেই কমিউনিটি সেন্টারটার মধ্যে আপনার একটা বিল্ডিংয়ের মধ্যে ছয় নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাটি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তিনি সাল থেকে সাল পর্যন্ত সভাপতি পদে এবং পরবর্তী সময়ে কমিশনার পদে নিযুক্ত আছেন আর এই সব রাস্তাঘাট হাসপাতাল স্কুল কলেজ ভূমি দখল মাদক নির্মল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এমনকি ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থেকে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান আমি দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় ঘোষণা করেছেন সেই আলোকেই আমরা এই এলাকায় কাজ শুরু করি এই এলাকায় আমাদের একটি সম্পূর্ণ অনুন্নত অজপারাগারের মতো অনুন্নত এলাকা ছিল এখানে আমাদের উন্নয়নের ক্ষেত্র ছিল এরকম এখানে বিশাল একটি ঝিল ছিল যেখানে মাছের চাষ হতো সেই ঝিলটি ভরাট করে এবং বেশিরভাগ জায়গায় একটি চক্র ভূমিন্দশ চক্র দখল করে নানান জাতের নামে বেনামে ব্যক্তিগত আয় উপার্জনের জন্য ব্যবসা করত এবং মাছের আড়ত মূলত মাছের আড়ত নামে বেকার যুব যুব সমাজ পরিচয় দিয়া সবচেয়ে ধর্ণাঢ্য ব্যক্তিবর্গ বেকার যুব সমাজ পরে দিয়ে একটি সিন্ডিকেট এই জায়গাগুলিতে মাছের আরদের নামে মদের বিভিন্ন আমদানি করতে আমদানি রপ্তানি করত আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম ফেন্সি ডিলের আমদানি রপ্তান আমরা তখন সিদ্ধান্ত নিয়ে গেছিলাম আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমরা এই এলাকার এই সব দখলদারদের উচ্ছেদ করে ভূমিদস্যুদের উচ্ছেদ করে আমরা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওতায় মুগদাকে আনার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তুলব তারই সূত্র ধরে আমরা ভূমিদস্যুদের ইচ্ছেদ করে প্রথম আইডিল স্কুল অ্যান্ড কলেজ আমরা প্রতিষ্ঠা করি পরবর্তীতে ডিপিডিসির সাবস্টেশন প্রতিষ্ঠা করি ওই যে ডিপিডিসির স্টেশন যে জায়গাটিতে এই জায়গাটি ওই ভূমিদর্শীদের মৎস্য ক্লাব নামে ছিল যেখানে আধুনিক ভাষায় যদি এখনকার ভাষা বলি কি ক্যাসিনো মুগদা সেখানে মদ জুয়া থেকে শুরু করে সমস্ত ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিছিল দ্বিত চব্বিশ ঘন্টা আমরা সেটা উচ্ছেদ করে এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য আমরা ডিপিডিসির সাবেশন সে